সংঘটিত হওয়া সেই লজ্জানত করা সমগ্র দেশবাসীক লজ্জানত করা ঘটনার সাঞ্চল্যমার জোয়াই নাই। এতিয়াও সমগ্র ঘটনায় বিরোধীয় যদি শাসকীয় পক্ষক দোষারোপ করেছে, শাসকীয় পক্ষ বিরোধীর কথাও কৈছে, এটা একটা রাজনীতির মেয়ের পাশত যে সমগ্র বিষয়টি সুমাই পড়েছে, কিন্তু প্রত্যেকের এটাই দাবি যে ন্যায় লাগে। সেই মহিলা গৰাকীক নহয়, সমগ্র নারী সমাজক ন্যায় লাগে। প্রতিবাদ মণিপুরত চলি আছে, কিন্তু তার মাজতে যেতিয়া যি সময়ছোৱাতে সমগ্র কথাখিনি এটা রাজনীতির মাজত সোমাই পড়া দেখিলে পোৱা গৈছে। এতিয়া যেহেতু আক্রমণ করা প্রত্যাক্রমণ করা দেখিলে পোৱা গৈছে, তার মাজত কিন্তু আরো একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের মালদার। পশ্চিমবঙ্গের মালদার সেই আরক্ষী চকীর অন্তর্গত এই স্থানত দুগৰাকীক জনজাতীয় মহিলাক কেনে ধরনের বিভ্রষ্ট করা হয়েছে। দুগৰাকী মহিলার শরীরত ন্যূনতম বস্ত্রও রখা নাই। তাত যখন লোক তাত গোট খাইছে, চরি আছে, ঘুরি আছে, সেন্ডেলেরে চরি আছে, কারণ কি সেয়া পাছর কথা। যি কারণে নহক, আইন হাতত তুলি লওয়াটো জানো অপরাধ নহয়, কিন্তু আরক্ষীও সন্মুখতে আছে, আরক্ষীর চকুর সন্মুখতে এই ঘটনা সংঘটিত হয়েছে। এই ভিডিওটি এটা ভাইরাল হয়েছে। এটা পুনের এবার প্রশ্ন উত্থাপন হয়েছে, এই দুগৰাকী মহিলাই যেন ন্যায় পাব। কথা হয়েছে যে সমগ্র সমাজখনে নারী সমাজক কেনেকুৱা ধরনের একটা অসুরক্ষিত পরিবেশের মাজলে লৈ আহিছে চাওক। যত দুটাকৈ ভিডিও ইতিমধ্যে পোহরলে অহার পিছত দেখিলে পোৱা গৈছে গোটেই কথাখিনি, যে কৰবাত নহয় কৰবাত বিরোধী শাসকীয় পক্ষক দোষারোপ করেছে, যোনে তাত শাসন চলাইছে সেই পক্ষটো দোষারোপ করা হয়েছে, কিন্তু নির্যাতিত দুগৰাকী নারী নহয় বা মণিপুরের সেই তিনিগৰাকী নারী নহয়, নির্যাতিত সমগ্র নারী সমাজ হয়েছে। কথা হয়েছে যে আমি অসুরক্ষিত, আমাক নিরাপত্তা লাগে, সুরক্ষা লাগে, আর সেয়া দিব। আর ঠায়ে ঠায়ে এনে ধরনের ঘটনা সংঘটিত হবলে ধরেছে, আর ঠায়ে ঠায়ে এই ঘটনা সংঘটিত হওয়ার পিছত বা এনেকা ধরনের কথাব পোহরলে অহার পিছত প্রতিবাদ সাব্যস্ত করা হয়, ঠায়ে ঠায়ে প্রতিবাদ সাব্যস্ত হয়েছে বা জোর সমতল ওলা হয়েছে, কোনোবাই কারবাক দোষারোপ করেছে, কিন্তু কথা হয়েছে ন্যায় কিমানগৰাকীয়ে পাব, সঁচাকৈ ন্যায় পাবনে? দোষারোপ করা হয়েছে, প্রতিবাদ হয়েছে, প্রতিক্রিয়া হয়েছে, সোশ্যাল মিডিয়া চাবই নয়, সোশ্যাল মিডিয়াত এই কথাবুর এটা প্রত্যেকে বিচারিছে যাতে ন্যায় পাওয়া যাও, সকলের দাবি এটাই মাথু যে ন্যায় লাগে, ন্যায় লাগে। তার মাজত এই যেটু মালদার ভিডিও ভাইরাল হয়েছে, এয়া একমাত্র নহয়, হয়তো এনেকা বহু ঘটনা দেশত সংঘটিত হয়ে আছে, ঠায়ে ঠায়ে সংঘটিত হয়ে আছে, যুক্ত হয়তো আরক্ষী চকীত সেয়া তালিকাভুক্ত হওয়া নাই, এজাহার হয়তো কোনো নাই এটা, আর নাইবা কারো মোবাইল ফোনের ক্যামেরা হয়তো বন্দী হওয়া নাই এনেকুৱা ঘটনা, কিন্তু ঘটনা সংঘটিত হয়ে আছে দেশের বিভিন্ন ঠাইত, এনেকা ঘটনা সংঘটিত হয়ে আছে। এন বীরেন সিংয়ের একটা কথা, মণিপুরের মুখ্যমন্ত্রীগী একটা কথা কৈছে যে নারীক আমি মাতৃর দরে ভাব, এগারী নারী মানে মাতৃ, গতি মাতৃর দরে দৃষ্টিরে চাব লাগিছিল, গতি মাতৃর সঙ্গে এনেকা কাণ্ড সহজভাবে লব নারী, উপযুক্ত শাস্তি বিহা হব অভিযুক্ত, মূল অভিযুক্ত মণিপুরত ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, কিন্তু গ্রেপ্তার হবনে মালদাত, পশ্চিমবঙ্গের মালদাত সেই মূল অভিযুক্ত গ্রেপ্তার হবনে? ইয়া কিন্তু জনতাই আছে, পুনের কোথাও অপরাধ যিয়ে নহক, আইন হাতত তুলি লওয়াটো কিন্তু অপরাধ। সেই দুগৰাকী জনজাতীয় মহিলাক অত্যাচার করা হল, গতি সেই ক্ষেত্রত কেনেকা ব্যবস্থা গ্রহণ করব এটা ডাঙর প্রশ্ন। এনেকা ধরনের কথাবুরে এটা সঁচাকয়ে দেশত বহুখিনি বহু ধরনের আসলে প্রতিক্রিয়া আহি পড়েছে, বহু ধরনের প্রশ্ন উত্থাপন হয়েছে, আর কথা এটাই, সকলোরে শেষত এটাই কথা যে ন্যায় লাগে, সুরক্ষা লাগে, সুরক্ষা প্রদান করা হোক শিশু আর মহিলাক, সমাজত এনেকা ধরনের যব কালপ্রীত থাকে, যর নরপিশাস থাকে, এলোক উপযুক্ত শাস্তি বিহিত হয়।